पिछले कुछ दिनों से लगातार हो रही बारिश के कारण डाफरा में एक नंबर ग्राम पंचायत के चमक डांगी के 40 परिवारों का घर तिस्ता के पानी में डूब गए हैं। मुख्यमंत्री के निर्देश पर शुक्रवार सुबह सिलीगुड़ी के मेयर गौतम देव, जलपाईगुड़ी जिला परिषद सदस्य मनीषा रॉय सहित प्रशासनिक अधिकारियों ने इलाके का दौरा किया। पिछले कुछ दिनों से पहाड़ और मैदानी इलाकों में लगातार हो रही बारिश से तिस्ता सहित सभी नदियों का जलस्तर बढ़ गया है, जगह जगह कटाव शुरू हो गया है। वहीं तिस्ता संलग्न डाबरा में एक नंबर ग्राम पंचायत के चमक डांगी गाँव की तरफ जाने वाली मुख्य सड़क कई दिन आगे तिस्ता में समा गया। वहीं चमक डांगी गाँव से सटे इलाके में जगह जगह कटाव शुरू हो गया है। तिस्ता धीरे धीरे गाँव को निकल रहा है। वर्तमान में गांव के लोगों का स्थायी पता सामुदायिक भवन है। आज मेयर गौतम देव, जलपाईगुड़ी जिला परिषद सदस्य मनीषा रॉय और अन्य प्रशासनिक अधिकारियों ने इलाके का दौरा किया, जिसके बाद प्रभावित लोगों को राहत सामग्री सौंपी गई। इस दौरान मेयर गौतम देव ने कहा कि मुख्यमंत्री को प्रभावित लालटुन बस्ती और चमक डांगी गाँव के बारे में जानकारी दी गई है। मुख्यमंत्री के निर्देश पर प्रशासनिक अधिकारी स्थल का दौरा कर कार्य शुरू कर चुके हैं। प्रभावित लोगों को सुरक्षित रखने के लिए राज्य सरकार द्वारा हर संभव प्रयास किया जा रहा है। লালটন চমকডাঙ্গিতে আমার সাথে জলপাইগুড়ি সদরের এসডিও সাহেব আছেন, জেলা পরিষদের সদস্য মনীষা আছে, আমাদের এমআইসি পৌর নিগমের শোভা সুব্বা আছেন, এখানে ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর নেতৃত্বে কাজ হচ্ছে, চিফ ইঞ্জিনিয়ার দুদিন আগেই এখানে এসছে। এখানে এই তিস্তা যে দুটো গ্রামকে একেবারেই গ্রাস করছে, এবার চমকডাঙ্গিটাকে একদমই তিস্তা তার গতিপথ পরিবর্তন করে তার করার গ্রাস, এই সুপ্রাচীন গ্রাম, তাদের গবাদি পশু, এটা দুধ বিক্রি করেই এখানে মানুষের জীবন এবং জীবিকা, তারা একেবারেই বিপন্ন এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনাগুলো জানেন, তিনি তার সামগ্রী পাঠিয়েছেন, অফিসারালয়ে পাঠিয়েছেন, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টকে টিম তারা দিন রাত্রি এখানে থাকছেন, কাজ করছেন, আমরা তার সামগ্রী নিয়ে আসলাম, আর নদীভাবে কাজ হচ্ছে, কিন্তু তিস্তার এই খরস্রোতা তিস্তা তার জলের ক্ষতি এবং জল না নামলে এই নদী বাঁধকে নদী রাস্তা আরও সম্পর্কিত করে করতে হবে, কিন্তু এই দুটো গ্রামের অস্তিত্বই প্রায় বিপন্ন, তাদের অনুরোধ তারা এখন বিভিন্ন এখানে জঙ্গলের কাছাকাছি তারা থাকার বন্দোবস্ত করা হচ্ছে, কিন্তু তাদের অন্যত্র সরানো প্রক্রিয়া এটা চলবে। কালকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুর্যোগের মধ্যে কালকে দুটো হাতি রাস্তাবেলা এখানে ভেতরে চিতাবাঘও আছে, এইসব মিলে ফরেস্ট ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন, জেলা পরিষদ, মহকুমা পঞ্চায়েত সমিতি থেকেও এসেছিলেন সভাপতি সভানেত্রী, তাদের তিনি কিছু তার সামগ্রী নিয়ে এসেছেন। এখানে আমরা রাজ্য সরকার সমস্তভাবেই এটা কাজ করছে। আমি এখান থেকে ফিরে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রচার ঘটনা আমি তাকে অবহিত করব, এবং আমরা আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানিয়েছি, আমরা সবাই খুবই উদ্বিগ্ন, আমরা এই বিপন্ন মানুষের পাশে আমরা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে আসি, এবং সেই কাজটা আমরা করছি।